আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আমি মোহাম্মদ মোহাম্মদ শামীম সিলেট থেকে বলছি। জি বলেন শামীম সাহেব, শুনতে পাচ্ছি। স্যার, আমি দীর্ঘদিন মানে জয়েন্টের পক্ষে জয়েন্টের ব্যথায় ভুগতেছি হুম হুম এবং ব্যথা করে, হুম হুম আর মানে ওষুধ খাওয়ার মধ্যেও ব্যথা উঠে চলে আসে। হুম হুম বয়স কত আপনার? 27। আচ্ছা, প্রতিটা জোড়াই ব্যথা, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় ব্যথায়? উঠতে কষ্ট হয়, মানে দিন পাশে থাকলে মানে ব্যথা কমে যায়, আবার কবে রাতে আসে? ব্যথা বাড়ে। আচ্ছা, ডাক্তার কোনো আগে ডাক্তার কোনো রোগের নাম বলেছে? আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? বলেছে মানে একটা বাত, গিরা বাত, গিরাবাত। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? মানে আমি ওষুধ খাচ্ছি সেলাজিন, হুম হুম কোপারসেন, হুম সালকেলভি, হুম এগুলো মানে খাচ্ছি, মানে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। উনি এক প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত। তো আর্থ্রাইটিস অনেক টাইপস আছে, প্রায় 200 টাইপস, সবগুলোই কিন্তু ক্লিনিক্যালি প্রায় কাছাকাছি, দিস ইজ কাছাকাছি। অটো ইমিউন ডিসঅর্ডার। সেক্ষেত্রে আমাদের শুধু উনি না, সম্ভবত উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, পুরুষদের যদিও কম হয়, বাট অল আর্থ্রাইটিস ক্লিনিক্যাল ফিচার সেম, যে জোড়ায় জোড়ায় ব্যথা হবে, অনেক সময় গরম হয়ে যাবে, ফুলে যাবে, দুর্বল লাগবে, শরীর ক্লান্ত বোধ হবে, এবং অনেক সময় স্কিনে কিছু র্যাশ আসতে পারে, ফুলে যেতে পারে, স্পেসিফিক জোড়া পানি আসতে পারে, অনেক সময় এগুলো আর উনি হতে পারে। যেটা বলছিলেন যে সকালে ওনার ব্যথাটা বেশি হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আস্তে 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 কিন্তু আস্তে একটু কমে কমে আসে, আসে, এটা এটাও কিন্তু কারণ একটা মানে হ্যাঁ বড় অবশ্যই কারণ, আর্থ্রাইটিসের থেকে এটা হয়। ক্রাইটেরিয়া একটা। তো আপনার যে ওষুধগুলো আপনি খাচ্ছেন ডাক্তার সাহেবের পরামর্শে, ওষুধ বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শে ওষুধ কন্টিনিউ করেন। প্রতি 3 মাস পর পর লিভার কিডনি টেস্ট করে দেখতে হবে এবং সিবিসি করে দেখতে হবে, এবং আপনাকে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, যারা পুনর্বাসন, বাত ব্যথা নিয়ে কাজ করে, এই সকল চিকিৎসকের শরণাপন্নে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন থেরাপি, এগুলো আপনাকে পাশাপাশি করতে হবে। আর আপনি আজকে থেকে, আপনার যদি সম্ভব হয়, আপনার যেখানে থাকেন সাঁতার কাটার ব্যবস্থা করেন। সাঁতার কাটতে না পারলেও যদি আপনি কোনো বয়া বা কোনো একটা কিছু জিনিস ধরে, যেমন কলা গাছ কেটে বা যে কোনোভাবে আপনি সাঁতার কাটতে পারেন, এটা আপনার অনেক উপকারে আসবে। ব্যথায় গরম সেঁক দিবেন, কুসুম গরম সেঁক দিবেন, আর যেহেতু দিন বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমে আসে, তাহলে আপনি দুপুর বা বিকালে ন্যূনতম আধা ঘন্টা করে রেগুলার হাঁটতে হবে, খুবই উপকারে আসবে আপনার। আপনি যত মুভমেন্টে থাকবেন, চলাফেরা বেশি করবেন, এক্সারসাইজ করবেন, সাঁতার কাটবেন এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন, আপনার এই সমস্যাটা দেখবেন আপনার নিয়ন্ত্রণে, এবং আপনি আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকবে, ভালো হতে থাকবে। অনেকে আমাদেরকে বলে যে এই জাতীয় বাত রোগ ভালো হয় না, তো ভালো না হইলে কি আমরা চিকিৎসা বন্ধ করে দিব? তাহলে কি হবে, ডিজেবল হয়ে যাবেন, একেবারে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে যেতে হবে। ভালো হয় না বলতে এই টার্মটাই কোনো মানে ব্যবহার করা উচিত না। আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের স্বাভাবিক অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারতেছেন। আমরা আবারও আলোচনায় ফিরে আসি। আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের মাংসপেশির ব্যথা প্রসঙ্গে। জি, বাচ্চাদের হতে পারে তা, এবং যে কোনো রোগ থেকে হতে পারে। আমরা যে এর আগে বহুবার বলছি PLID, বিভিন্ন, এই যে উনি আর্থ্রাইটিসের রোগী, আর্থ্রাইটিসের রোগীরও মাসেল পেইন হবে, ইভেন কি একটা স্কিন ডিজিজেও কিন্তু মাসেল পেইন হতে পারে, এবং আপনার হার্টের রোগীদেরও মাসেল পেইন হতে পারে। আমাদের করোনাকালীন যে এনি ভাইরাল ইনফেকশন, যে কোনো ফ্লু ভাইরাস বলেন, সেক্ষেত্রে মাসেল মায়ালজিয়া হতে পারে, মাসেল পেইন হতে পারে, বিভিন্ন খাবারের সমস্যা থেকে মাংসপেশির ব্যথা হতে ব্যথা পারে। হতে পারে। তারপরে হচ্ছে আমাদের স্ট্রেস থেকে, 1 নম্বর কজ বলা হয়েছে যে আমেরিকাতে তাদের তাদের তো রিসার্চ ওয়ার্ক বেশি আমাদের চেয়ে অনেক অনেক গুণ, তারা তো রিসার্চ নিয়ে ব্যস্ত থাকে, তাদের স্ট্রেসজনিত মাসেল পেইনই সবচেয়ে বেশি, মানে অ্যাংজাইটি এবং বিভিন্ন দুশ্চিন্তা বা আচ্ছা, আপনার মানসিক রোগজনিত সমস্যা থেকে প্রচুর মাসেল পেইন হয়ে থাকে। আচ্ছা, তো তারপরে আমাদের সাথে একজন দর্শক আচ্ছা অপেক্ষায় আছেন, আচ্ছা এর ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রিনু মিয়া বলছিলাম, ময়মনসিং থেকে। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রিনু মিয়া ময়মনসিং ক্যান্টনমেন্টের সামনে থেকে বলছিলাম। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার পিঠের ডান পাশে, আমার যে এই ডান ডান হাতের যে জয়েন্ট আছে, জি, এই জয়েন্টটা এবং মেরুদণ্ডের মাঝখানে ব্যথা হয়, তাতে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়, অনেক ভিতরে বাতাস পাওয়া যায় না এবং অশান্তি লাগে। এই যে অনেক সময় যে ঘুমের জন্য হাই আছে, যে তখন কষ্ট, অনেক লম্বা হাই নিয়ে, তারপরে যে এখনো কথা বলতেছি, অনেক লম্বা করে শ্বাস নিয়ে, তারপরে আমার ভিতরে বাতাসটা মানে পুরাপুরি আসে এবং একটু শান্তি পাই। এই সমস্যাটার জন্য আমি কিছু ট্যাবলেট খাচ্ছিলাম, সেটা 3 দিনে
আচ্ছা, আপনি কোনো আঘাত পাইছিলেন পিঠের ওই জায়গায়? আপনি কি করেন বর্তমানে, পেশা কি? আমি সেনাবাহিনীতে ছিলাম, বর্তমানে অবসর গ্রহণ করছি আর কি। এখন বাসায় কোনো কিছু করেন না, মানে সারাদিন কি শুয়ে বসে থাকেন? আপাতত এক সপ্তাহ যাবত কোনো কাজকর্ম করতেছি না, শুয়ে বসে আছি। এই ব্যথাটা কতদিন? আপনি বলছেন ওইখানে যে কোনো ডাইক্লোফেনাক জেল বা আমাদের ন্যাপ্রোক্সেন জেল মলম কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে, কিনে কাউকে দিয়ে হালকা লাগিয়ে গরম সেঁক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন বুকের কিছু ব্যায়াম দিয়েছি আমি, শ্বাস প্রশ্বাস সমস্যা জনিত কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ বা চেস্ট ফিজিওথেরাপি বলি, অথবা ইউটিউবে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, ওই এক্সারসাইজগুলো আপনি করেন। আর এটা নিয়ে শুয়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই, যত শুয়ে বসে থাকবেন সমস্যাটা বাড়বে। রেগুলার একটু হাঁটবেন, আস্তে আস্তে হাঁটবেন, আর ও চেস্ট ফিজিও করেন, মলম লাগিয়ে গরম সেঁক দেন, আর এই ওষুধটা আরও 15-20 দিন দুইটা ওষুধ খেতে থাকেন, আর সাথে ট্যাবলেট টলপেরিসন 50 mg পাওয়া যায় মার্কেটে, ওই এটা একটা করে দুবেলা 15 দিন খান, আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। না হলে আপনি একজন ফিজিওথেরাপি বা বাত ব্যথা ডিসেবিলিটি রিহাব ফিজিও স্পেশালিস্টকে দেখাবেন, ওনারা হয়তো কিছুদিন থেরাপি ব্যায়াম দিবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।